উন্নত বিশ্বে অনলাইন শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু হয়েছে অনেক আগেই, বাংলাদেশ এক্ষেত্রে বেশ পিছিয়ে। তবে করোনাকালে এই পরিস্থিতিতে ব্যাপক পরিবর্তন এসেছে। দেশে প্রথমবারের মতো পুরোপুরি অনলাইনে শিক্ষা কার্যক্রম শুরু করতে যাচ্ছে বাংলাদেশ অনলাইন স্কুল নামের একটি প্রতিষ্ঠান। আইনি অনুমোদন পেলে এটি হবে অনলাইন ভিত্তিক দেশের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান। বিস্তারিত মাহাদী হাসানের প্রতিবেদনে। আগামী 30 মার্চ শিক্ষা প্রতিষ্ঠান খোলার সরকারি সিদ্ধান্তে যেন চিন্তার ভাঁজ ফেল গত কয়েকদিনে করোনার সংক্রমণের ঊর্ধ্বমুখী চিত্রে। খোদ শিক্ষামন্ত্রী জানিয়েছেন, পরিস্থিতি বুঝে দরকার হলে শিক্ষা প্রতিষ্ঠান সহসায় খোলা হবে কিনা তা পুনর্বিবেচনা করবেন। সরকার সিদ্ধান্ত গ্রহণ করবে, পুনর্বিবেচনা করবে যে এই তারিখটি কি এই 30-এই থাকবে নাকি এটি পরিবর্তন হবে। এ অবস্থায় অনলাইনে ক্লাস পরীক্ষার নির্ভরতা যেন আরো বেড়ে গেল। বিচ্ছিন্নভাবে সারা দেশে সংসদ টিভি, ফেসবুক লাইভ, ইউটিউব, জুমের মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনায় যুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন শিক্ষকরা। তবে আংশিক এই অনলাইন নির্ভরতা থেকে বেরিয়ে এখন সময়ের দাবি পুরোপুরি অনলাইন ভিত্তিক শিক্ষা ব্যবস্থার। এ বিষয়ে সরকার কি ভাবছে? যখনই আমাদের করোনা প্যান্ডেমিক শুরু হলো, আমরা তো সঙ্গে সঙ্গেই কোনো দ্বিধা না করে আমরা তো টিভি ক্লাস এবং অনলাইন ক্লাস শুরু করে দিয়েছি। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন যে আমরা ব্লেন্ডেড কোর্স মোডে আমরা যাব, অর্থাৎ অনলাইন ক্লাস এবং আমাদের ফেস টু ফেস ক্লাস এগুলো পাশাপাশি চলবে। এবং সেক্ষেত্রে যদি কোনো অনলাইন স্কুল কোনো ভূমিকা পালন করতে পারে, সেই স্কুলের আপনার তার মোডাস অপারেন্ডি কী হবে, তার গঠন প্রক্রিয়া কী হবে ইত্যাদি বিষয়ে আমরা যদি কোনো প্রস্তাব পাই, তাহলে সরকার অবশ্যই সেটা বিবেচনা করে দেখতে পারে। ইতোমধ্যেই কিছু প্রতিষ্ঠান পুরোপুরি অনলাইন ভিত্তিক তাদের কার্যক্রম গুছিয়ে এনেছেন। কিভাবে এই প্ল্যাটফর্ম কাজ করছে তাই জানালেন প্রতিষ্ঠানের এক শিক্ষক। বাসায় বসে প্যারেন্ট অ্যাসিস্টেড লার্নিং সিস্টেমকে আমরা চালু করব, যেটাকে আমরা বাল্য শিক্ষা বলছি। এর সাথে ইন্টিগ্রেটেড হচ্ছে একটি রেডিও, পডকাস্ট এবং নিউজ পোর্টাল। সো আমাদের এই টোটাল স্কুলটি পরিচালিত হবে একটা সফটওয়্যারের মাধ্যমে। স্টুডেন্টরা তারা এখানে অ্যাডমিশন নিতে পারবে, তারা এখানে পেমেন্ট করতে পারবে, তারা এখানে ফিজিক্যাল অ্যাক্টিভিটিগুলো অনলাইনের মাধ্যমে কীভাবে ইন্টিগ্রেট করব তার সব কিছু থাকছে আমাদের এই অনলাইন স্কুলে। করোনা প্রযুক্তির ব্যবহারকে 10 বছর এগিয়ে দিয়েছে, শিক্ষা ব্যবস্থাতেও অনলাইন নির্ভরতা আরও বাড়বে। তাই এখনই সরকারকে যথোপযুক্ত পদক্ষেপ নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। মাহাদী হাসান, 71, ঢাকা।